প্রিয় বন্ধুরা ওয়েলকাম টু এক্সাম হিল বাংলা ইউটিউব চ্যানেল বন্ধুরা আজকের ভিডিওতে আমরা এই ফেব্রুয়ারি মাসের বর্তমানে আবেদন চলছে সেরা পাঁচটি সরকারি চাকরির ফর্ম ফিল আপ নিয়ে যেখানে তোমরা মিনিমাম মাধ্যমিক সবগুলো ফর্মের জন্য আবেদন করতে পারবে এখানে কোন রকম এক্সপিরিয়েন্স কিংবা কোন রকম অভিজ্ঞতা লাগছে না তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পাঁচটি সরকারি চাকরির ফর্ম ফিল আপের জন্য আবেদন করতে পারবে এবং তোমরা এখানে অল ওভার ইন্ডিয়া থেকে ছেলে ও মেয়েরা উভয় তোমরা এই ফর্মের জন্য আবেদন করতে পারো তাই প্রতিটি জব ভ্যাকেন্সির জন্য এখানে তোমাদের ডিটেলস এলিজিবিলিটি ক্রাইটেরিয়া কি রয়েছে টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে এখানে আবেদন তোমরা কিভাবে করবে আবেদন করার পর তোমাদের সিলেকশন কয়টি দাবি হবে সিলেকশান হওয়ার পর তোমাদের এখানে স্যালারি কত দিয়ে হবে এবং অ্যাপ্লাই করা লাস্ট ডেট কবে এ টু জের ইম্পর্টেন্ট পয়েন্টগুলো নিয়ে ডিসকাশে আলোচনা করবো তাই অবশ্যই ভিডিওটি লাস্ট পর্যন্ত দেখো তোমাদের মাধ্যমিক পাস যোগ্যতায় যে সারা পাঁচটি সরকারি চাকরির জন্য আবেদন করতে পারবে প্রথম তোমাদের রয়েছে পোস্ট অফিস জিডিএস রিক্রুটমেন্ট দু যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে চল্লিশ হাজার আটশো পোস্ট এখানে তোমরা চল্লিশ হাজার আটশো উননব্বইটি পোস্টের জন্য ছেলে ও মেয়েরা উভয়ই আবেদন করতে পারবে ওকে এখানে কিন্তু তোমাদের শুধু বলা হয়েছে টেন ক্লাস পাস ফর্মে এনি রেকনাইজড বোর্ড অর্থাৎ তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এখানে আবেদন করতে পারবে তবে এখানে মাধ্যমিকের পাশাপাশি তোমাদের কিন্তু আদার কোয়ালিফিকেশান রাখা হয়েছে কি এখানে তোমাদের বলা হচ্ছে নলেজ অফ কম্পিউটার এবং নলেজ অফ সাইকেলিং অর্থাৎ তোমাদের কিন্তু কম্পিউটার সম্বন্ধে একটু জ্ঞান থাকতে হবে এবং তোমাদের সাইকেল চালানো জানতে হবে তবে কিন্তু এখানে তোমরা অ্যাপ্লাই করতে পারো শুধুমাত্র মাধ্যমিক এবার যদি বলি এজ লিমিট এখানে কিন্তু তোমাদের এজ লিমিটটা হতে হবে আঠারো থেকে চল্লিশ বছরের মধ্যে এবার তারপরে দেখতে পাচ্ছ অ্যাপ্লিকেশন পিস এখানে তোমরা যদি জিডিএস জব ভ্যাকেন্সির জন্য অনলাইন আবেদন করতে চাও অবশ্যই তোমাদের কিন্তু ত্রিপল ডবলু ডট ইন্ডিয়া পোস্ট জিডিএস অনলাইন ডট গভর্নমেন্ট ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইটে ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার জন্য তোমাদের একশো টাকা লাগছে তোমরা যারা সি এস টি পিডাব্লিউ বিডি কিংবা উমেন ক্যান্ডিডেট তোমাদের কিন্তু কোন রকম ফিস লাগছে না অনলাইন আবেদন কীভাবে করতে হবে পোস্ট প্রিফারেন্স কীভাবে দিতে হবে এখানে ডিভিশন ওয়াইজ ভ্যাকেন্সি কী রয়েছে এখানে কোন পোস্টে কি কাজ করতে হয় এ জের সমস্ত রকম ভিডিও আমাদের চ্যানেলে অলরেডি দেওয়া রয়েছে তোমরা ভিডিওগুলো দেখতে চাইলে অবশ্যই কিন্তু জিডিএস নিউ ভ্যাকেন্সি দু হাজার তেইশ লিস্ট চেক করতে পারো ওকে এবং তারপর দেখতে পাচ্ছ এখানে তোমাদের সিলেকশন কোয়ারি হবে এখানে কিন্তু দেখতে পাচ্ছ তোমাদের কিন্তু কোন রকম লিখিত পরীক্ষা হচ্ছে না কারণ তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার পর তোমাদের কিন্তু মেরি লিস্ট আউট হবে তারপরে হবে তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশন তারপর তোমাদের মেডিকেল এক্সামিনেশান তারপর তোমাদের ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে ওকে এবার এখানে তোমাদের আফটার পোস্টিং স্যালারি দেওয়া হবে বিপিএম পোস্টের জন্য বারো হাজার থেকে উনত্রিশ হাজার তিনশো আশি টাকা এবং এবিপিএম এবং জিডিএস পোস্টের জন্য দশ হাজার থেকে চব্বিশ হাজার চারশো সত্তর টাকা ওকে এখানে কিন্তু আবেদন করার লাস্ট ডেট রয়েছে ষোলো দুই দু হাজার তেইশ অর্থাৎ ফেব্রুয়ারি মাসের ষোলো তারিখ পর্যন্ত তোমরা কিন্তু এর জন্য অনলাইন আবেদন করতে পারো তাই অবশ্যই তোমরা যারা মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এর জন্য আবেদন করতে পারো তোমরা দ্বিতীয় নম্বরে জব ভ্যাকেন্সি রয়েছে সেটি হচ্ছে এ ট্রেডসম্যান মেড ফায়ারম্যান রিক্রুটমেন্ট দু হাজার তেইশ অর্থাৎ আর্মি অর্ডারেন্স ক্রপস এর তরফ থেকে তোমাদের দুটি পোস্টে কিন্তু অনলাইন আবেদন অলরেডি চালু হয়ে গেছে ট্রেডসম্যান মেড এবং ফায়ারম্যান পোস্ট যেখানে টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে সতেরোশো তিরানব্বইটি ওকে যার জন্য তোমরা এখানে ছেলে ও মেয়েরা উ আবেদন করতে পারবে এলিজিবিলিটি গাইড রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস অর্থাৎ তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই দুটি পোস্টের জন্য কিন্তু এলিজিবিল যেখানে তোমাদের বলে রাখি এজ লিমিট এখানে কিন্তু তোমাদের এজ লিমিট রাখা হয়েছে আঠেরো থেকে পঁচিশ বছর এবং দেখতে পাচ্ছ এখানে কিন্তু অ্যাপ্লিকেশন কোনো ফিজ লাগছে না এখানে কিন্তু তোমরা বিনামূল্যে সবাই আবেদন করতে পারবে এবার এখানে অনলাইন আবেদন তোমাদের কীভাবে করতে হবে স্টেপ বাই স্টেপ বিডি কিন্তু আমি তোমাদের গতকাল দিয়ে দিয়েছি তোমরা ভিডিওটি না দেখে থাকলে অবশ্যই ভিডিওটি দেখতে পারো ওকে এবং তারপর দেখতে পাও সিলেকশান এখানে কিন্তু তোমাদের বলে রাখি এখানে কিন্তু তোমাদের স্টেজ ওয়ান যেটা হবে এখানে তোমাদের কোয়ালিফাই করতে হবে এখানে কিন্তু কোনোরকম তোমাদের নাম্বার দেওয়া হবে না এখানে তোমাদের পিইটি হবে পি হবে ফিজিক্যাল এন্ডুরেন্স টেস্ট হবে এই সমস্ত কি তোমাদের কিন্তু প্রথম স্টেজ ওয়ানে হয়ে যাবে এবার এটা কিন্তু তোমাদের পোস্ট ওয়াইজ কিন্তু ভিন্ন ভিন্ন রয়েছে ওকে তারপরে তোমাদের স্টেজ টু হবে তোমাদের রিটিন এক্সামিনেশান এখানে কিন্তু তোমাদের যে নাম্বার রয়েছে ওই নাম্বারের ভিত্তিতে তোমাদের কিন্তু এখানে সিলেকশানটা হবে ওকে তারপর দেখতে পাচ্ছ আফটার পোস্টিং স্যালারি অর্থাৎ তোমরা যদি এখানে ট্রেডসম্যান মেড পোস্টে এখানে আবেদন করে চাকরি পেয়ে যাও তোমাদের কিন্তু বেসিক স্যালারি দেওয়া হবে আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার নশো টাকা লেভেল ওয়ান অনুযায়ী এবং তোমরা যদি ফায়ারম্যান পোস্টে চাকরি পাও তাহলে কিন্তু তোমাদের বেসিক স্যালারি থাকবে উনিশ হাজার নশো থেকে তেষট্টি হাজার দুশো টাকার লেভেল টু অনুযায়ী ওকে এখানে আবেদন করা লাস্ট ডেট রয়েছে ছাব্বিশ ফেব্রুয়ারি দু হাজার তেইশ পর্যন্ত তাই অবশ্যই তোমরা যারা আর্মি অর্ডিন্যান্স ক্রপস তরফ থেকে এখানে দুটি পোস্টে জন্য আবেদন করতে চাও মিনিমাম মাধ্যমিক পাস যোগ্যতায় অবশ্যই কিন্তু আবেদন করতে পারো ওকে এবার বন্ধুরা তৃতীয় নম্বরে যে জব ভ্যাকেন্সি কত বলবো সেটি হচ্ছে এসএসসি এম টি রিক্রুটমেন্ট দু হাজার তেইশ এখনো পর্যন্ত কিন্তু এসএসসি এম এবং হাবিলদার পোস্টের কিন্তু অনলাইন আবেদন চলছে তোমরা অনলাইন আবেদন করতে পারো যেখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে বারো হাজার পাঁচশো তেইশটি এবং যেখানে তোমাদের এজ লিমিট রাখা হয়েছে মিনিমাম তোমাদের বয়সটা হতে হবে আঠারো বছর ম্যাক্সিমাম তোমাদের বয়স হতে হবে

ওকে এডুকেশন কোয়ালিফিকেশন রাখা হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস মাধ্যমিক হাবিলদার এবং এম টিএ অর্থাৎ মাল্টিটাস্কিং স্টাফ এই দুটি পোস্টের জন্য এলিজিবল দুটো কিন্তু তোমরা আবেদন করতে পারো ওকে অনলাইন আবেদন করার জন্য তোমরা যারা জেনারেল কিংবা অফিসে রয়েছে তোমাদের কিন্তু একশো টাকা ফিস লাগছে তবে তোমরা যারা এসসি এসটি এস টি কিংবা পিডব্লিউ কিংবা উমেন ক্যান্ডিডেট রয়েছে তোমাদের কিন্তু রকম ফিস লাগছে না এবার তোমাদের একটা কথা বলে রাখি এখানে তোমরা যারা আবেদন করছো তোমাদের জন্য একটা খুশির খবর রয়েছে এখানে এখানে এসএসসি এম টি এস পরীক্ষার জন্য তোমরা কিন্তু বাংলা ভাষায় পরীক্ষা এই বছর থেকে দিতে পারবে তোমরা যারা বাংলা ভাষায় পরীক্ষা দিতে চাও অবশ্যই কিন্তু ফর্ম ফিল আপ করার সময় তোমাদের বেঙ্গলি তবে তোমাদের কিন্তু এখানে বাংলা ভাষায় তোমরা পরীক্ষাটা দিতে পারবে ওকে এবার তোমরা এখানে আবেদন করার পর তোমাদের প্রথম হবে সিবিডি অর্থাৎ কম্পিউটার বেস টেস্ট তারপর হবে তোমাদের পিইটি এবং পিএসটি তবে পিইটি এবং পিএসটি অর্থাৎ দেখা হবে শুধুমাত্র হাবেলদার পোস্টের নয় আবেদন করলে তারপর হবে তোমাদের ডকুমেন্টস তারপর তোমাদের ফাইনাল সিলেকশন ওকে এবার যদি বলি স্যালারি এখানে কিন্তু তোমাদের লেভেল ওয়ান অনুযায়ী তোমাদের কিন্তু স্যালারি দেওয়া হবে এখানে বেস স্যালারি তোমাদের থাকবে আঠারো হাজার টাকা তবে পার মান তোমরা গ্রস স্যালারি পেয়ে যাবে চব্বিশ থেকে পঁচিশ টাকা পার মান তোমরা পেয়ে যাবে আবেদন করা লাস্ট ডেট রয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত আর কয়েকদিন কিন্তু বাকি রয়েছে তোমরা যারা আবেদন করতে চাও অবশ্যই কিন্তু এখানে আবেদনটা করতে পারো তোমাদের নেক্সট চতুর্থ নম্বর যে জব ভ্যাকেন্সি নিয়ে আলোচনা করবো সেটি হচ্ছে আইবি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এমটিএস ভ্যাকেন্সি দু হাজার তেইশ অর্থাৎ ইন্টেলিজেন্স ব্যুরো অর্থাৎ গোয়েন্দা দপ্তরের তরফে এখানে তোমাদের যে অর্থাৎ এমটিএসিং স্টাফ এবং এখানে তোমাদের সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন চলছে এখনো পর্যন্ত তোমরা কিন্তু এখানে আবেদনটা করতে পারবে অনলাইনে এখানে তোমাদের টোটাল ভ্যাকেন্সি রাখা হয়েছে ষোলোশো পঁচাত্তরটি এখানে কিন্তু তোমরা এই পোস্টের জন্য তোমরা অল ওভার ইন্ডিয়া থেকে আবেদন করতে পারবে সবাই যেখানে তোমাদের শিক্ষা স্নাতকোত্তর যোগ্যতা চাওয়া হয়েছে শুধুমাত্র মাধ্যমিক পাস এখানে কিন্তু কোনো রকম এক্সপিরিয়েন্স কিংবা অভিজ্ঞতা লাগছে না তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় আবেদন করতে পারবে আবেদন করার জন্য তোমাদের কিন্তু অবশ্যই বলা হয়েছে এখানে তোমরা যারা সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট পোস্টের জন্য আবেদন করতে চাও তোমাদের বয়সটা হতে হবে আঠেরো থেকে সাতাশ বছরের মধ্যে এবং তোমরা যারা এমটিএস পোস্টের জন্য আবেদন করতে চাও তোমাদের বয়সটা হতে হবে আঠেরো থেকে পঁচিশ বছরের মধ্যে ওকে অ্যাপ্লাই করার জন্য কিন্তু অবশ্যই তোমরা কীভাবে অ্যাপ্লাই করবে সেই নিয়ে কিন্তু এ টু জেড ভিডিও দিয়ে দিয়েছি তোমরা কিন্তু ওই ভিডিওটি দেখতে পারো ওকে এবার অ্যাপ্লাই করার পর তোমাদের কিন্তু সিলেকশন কীভাবে হবে প্রথম হবে তোমাদের টিআর মানে এক্সাম যেখানে তোমাদের একশোটা এমসিকিউ টাইপ তোমাদের কোয়েশ্চেন করা হবে দ্বিতীয় নম্বর তোমাদের টিআর টুতে তোমাদের পঞ্চাশ নম্বরের ডেসক্রিপটিভ টাইপ তোমাদের কোয়েশ্চেন করা হবে তারপর তোমাদের তৃতীয় নম্বর রয়েছে পঞ্চাশ নম্বরের ইন্টারভিউ এই তিনটি স্টেপ তোমরা পেরোলে দল কিন্তু অবশ্যই তোমাদের এখানে ফাইনাল সিলেকশনটা হয়ে যাবে ওকে যদি বলি স্যালারি তোমরা যদি এমটিএস পোস্টে চাকরি পেয়ে যাও তোমাদের কিন্তু এখানে বেসিক স্যালারি যেটা দেওয়া হবে লেভেল ওয়ান অনুযায়ী আঠেরো হাজার থেকে ছাপ্পান্ন হাজার একশো টাকা এবং তোমরা যদি সিকিউরিটি অ্যাসিস্ট্যান্ট এক্সিকিউটিভ পোস্টের জন্য আবেদন করে চাকরি পেয়ে যাও তোমাদের কিন্তু এখানে লেভেল থ্রি অনুযায়ী তোমাদের বেতন মূল্য থাকবে একুশ হাজার সাতশো থেকে উনসত্তর হাজার একশো টাকা অ্যাপ্লাই করা লাস্ট ডেট রয়েছে সতেরোই ফেব্রুয়ারি দু হাজার তেইশ তারিখ পর্যন্ত তোমরা পঞ্চম নম্বর নিয়ে আবেদন করবো সেটি হচ্ছে ইন্ডিয়ান কোস্ট গার্ড নাবিক জিডি ডিবি ভ্যাকেন্সি দু হাজার যেখানে জিডির জন্য টোটাল দুশো পঁচিশটি ভ্যাকেন্সি রাখা হয়েছে নাবিক ডিবির জন্য টোটাল এখানে তিরিশটি ভ্যাকেন্সি রাখা হয়েছে টোটাল এখানে কিন্তু ভ্যাকেন্সি দুশো পঞ্চান্নটি পোস্ট তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারবে অনলাইন আবেদন অলরেডি কিন্তু শুরু হয়ে গেছে যেখানে তোমাদের এজ লিমিট হয়েছে দুটো পোস্টের জন্য মিনিমাম তোমাদের কিন্তু আঠেরো বছর বয়সে তো হবে ম্যাক্সিমাম তোমাদের এজ লিমিটটা হওয়া দরকার বাইশ বছর ওকে তোমাদের বয়স যদি আঠেরো থেকে বাইশ বছরের মধ্যে হয়ে থাকে তোমরা কিন্তু এখানে অনলাইন আবেদন করতে পারো এখানে তোমাদের এডুকেশন কোয়ালিফিকেশন একটু আলাদা রাখা হয়েছে তোমরা যদি নাবিক জিডি অর্থাৎ নাবিক জেনারেল ডিটির জন্য আবেদন করতে চাও অবশ্যই কিন্তু তোমাদের উচ্চ মাধ্যমিক পাস করতে হবে ম্যাথ এবং ফিজিক্স সাবজেক্ট নিয়ে এবং তোমরা যদি নাবিক ডিবির জন্য অ্যাপ্লাই করে থাকো তাহলে কিন্তু অবশ্যই তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস করলেই হবে মাধ্যমিক পাসযোগ্যতা এখানে আবেদনটা করতে পারো ওকে আবেদন করার জন্য কিন্তু তোমাদের এখানে অফিসিয়াল ওয়েবসাইট বলা হয়েছে জয়েন ইন্ডিয়ান কোস্টগার্ড ডট সিডিএসি ডট ইন এই অফিসিয়াল ওয়েবসাইট ভিজিট করে তোমাদের কিন্তু অনলাইন আবেদন করতে হবে অনলাইন আবেদন করার পর তোমাদের প্রথম হবে রিটেন এক্সামিনেশন তারপরে হবে তোমাদের পি তারপর হবে তোমাদের ইনিশিয়াল মেডিকেল এক্সামিনেশান তারপর তোমাদের ডকুমেন্টস ভেরিফিকেশান তারপর তোমাদের ফাইনাল মেডিকেল এক্সামিনেশান তারপর তোমাদের মেরিট লিস্ট বেরোবে ওকে এবং সেইটা অনুযায়ী তোমাদের কিন্তু ফাইনাল সিলেকশানটা হয়ে যাবে এখানে অনলাইন আবেদন করার লাস্ট ডেট বলা হয়েছে ষোলোই ফেব্রুয়ারি দু তারিখ পর্যন্ত অনলাইন আবেদন করার পর তোমরা যদি এখানে চাকরিটা পেয়ে যাও তোমাদের কিন্তু বেসিক স্যালারি লেভেল থ্রি অনুযায়ী দেওয়া হবে একুশ হাজার সাতশো টাকা পার মান্থ ওকে তোমাদের আশা করি তোমাদের বোঝাতে পারলাম এখন যে বর্তমানে সেরা পাঁচটি সরকারি চাকরির বিজ্ঞপ্তির জন্য অনলাইন আবেদন চলছে এখানে কিন্তু তোমরা শুধুমাত্র মাধ্যমিক পাস যোগ্যতায় এই পাঁচটি ফর্মের জন্য অনলাইন আবেদন করতে পারবে এবং কোন কোন জব ভ্যাকের জন্য অনলাইন আবেদন চলছে টোটাল ভ্যাকেন্সি কত রাখা হয়েছে এবং এখানে তোমাদের সিলেকশান কয়টি যাবে হবে অ্যাপ্লাই তোমরা কীভাবে করবে এটু যে তোমাদের বলে দিলাম যদি তোমাদের আর কোন রকম কোয়েশ্চেন কিংবা কোয়ারিস থাকে অবশ্যই আমাকে কমেন্ট করে জানাতে পারো